আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে। বন্ধুরা, ভাঙা গলায় গান তোমাদের কেমন লাগলো জানেন কিন্তু, এটা ছিল 3 দিন আগের ভিডিও। তো আমার শরীরটা এখন যে ভয়েস দিচ্ছি খুবই খারাপ, তো এই খারাপ শরীর নিয়ে কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য 3 দিন আগের ভিডিও তোমাদেরকে আজকে দিয়ে দিচ্ছি। 2 দিন তো আমি ভিডিও করিনি, মানে লাইভ করেছিলাম বলে আর ভিডিও দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছো মুষলধারায় বৃষ্টি, মুষলধারা। আমি আজকে তাড়াতাড়ি, মানে এই যে ভিডিওটা দেখছো সেদিন আমি তাড়াতাড়ি দোকানটা বন্ধ করেছিলাম, ভাবলাম তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, সব কিছু দোকানে উঠে গেছে তো আর বসে থেকে লাভ কী, বাড়িতে চলে যাই। যেই বাড়িতে বেরিয়েছি, মানে বেরোবো দোকান বন্ধ তালা করে, মানে তালাটা দিয়েই বেরিয়েছি, অমনি মানে বৃষ্টিটা ফোটা ফোটা পড়ছিলো। তো ভাবলাম একটু সবজি নিয়ে যাই, মামির দোকান থেকে একটু সবজি নিয়ে যাই, ঘরে রান্না করব। তো মাছ ছিল তো একটু শাকসবজি নিলে রান্নাটা ভালো মতন করে নিতে পারবো। তো ও তখনই একদম মামির দোকানে ঢোকা মারতেই মুষলধারায় বৃষ্টি এসে গেছে। তো আমি ভাবলাম যে আমার হাতে যখন ফোনটা রয়েছে তাহলে একটু বৃষ্টিটাই তোমাদেরকে দেখিয়ে দিই, ক্যাপচার করি। তো এইটুখানি বৃষ্টির বাদলের একটা দৃশ্য তোমাদেরকে তুলে ধরলাম, আর এই যে আমাদের মামি বসে রয়েছে, আর আমার এই যে মুখ দর্শন তোমাদেরকে করালাম, আর আমাদের ওই যে অটোটা দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই অটোর পাশেই আমাদের গলিটা। তো ওখান থেকে অতটুকু দেখতেই লাগে, কিন্তু পেছনে আরও অনেকটা যেতে হয়। এই যে মামি, আমাদের সুন্দরী মামি, তো খুবই ভালো মানুষ। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমি ওনার কাছ থেকে একটা প্লাস্টিক চেয়ে নিয়ে প্লাস্টিকটা ভেতরে ফোনটা রেখে চলে যাই। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বেজে গেছে কটা বলতো? এখন 3:15 বাজে, মানে বেজে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই দেখো ঘুমাচ্ছে। আসলে আজকে না আমাদের পাড়ার একজন মেসোমশাই মারা গেছে, তো তাকে শ্রাদ্ধে মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। তো তোমাদের দাদা ভাই গেছিলো, তাই জন্যই এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো আমিও শোব, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এখন আমি কী করছি বলো তো? খেয়ে দিয়ে উঠে এই দেখো কদবেল, আর এখানে আছে। প্রথমে ভাবছিলাম নুন দিয়ে খাই, তাই জন্য কিছুটা বাটিতে নিয়েছি, ছেলেকে মেখে দিচ্ছিলাম। তো এখন নিজেও মেখে একটু খাবো, একসাথে মাখি। হ্যাঁ চলো কদবেলটা মেখে নিই। কদবেলটা না আমি এখানে একটু নুন আর চিনি নিয়েছি, দেখলে তোমাদের মানে জিভে জল চলে আসবে। টক জিনিসটা এমনই হয়। হাত না লাগালে হবে না, হাত দিয়েই মেখে নিয়ে যাবে বাটিতে করে। কাঁচা লঙ্কাটা নেই, তো গুঁড়ো লঙ্কা ছিল, গুঁড়ো লঙ্কা দিয়েছি, একটু নুন দিয়েছি বেশি করে, আর একটুখানি চিনি সামান্য দিয়েছি। ছেলেকে একটু দিয়ে আসি, তারপর খাচ্ছি। সেই স্বাদ, হ্যাঁ সেই স্বাদ। আমি একটু নকল করলাম, চলো ছেলেকে। বন্ধুরা, আমি কদবেল শেষ করে আর হাত ফাত ধুয়ে চলে এসেছি, সবাই মিলে খেলাম 3 জনে। এই যে ছেলে খেয়েছে আর আমি মা খেয়েছি। তো তোমার দাদাভাই তো ঘুমোচ্ছে, ওনাকে দিতে পারলাম না, ওনারটা রয়েছে, উনি উঠে যদি খেতে চায় খাবে, না তো রেখে দেবে। আর খাওয়া দাওয়া করে মানে কদবেল খেতে খেতে ছেলের সাথে অনেক পুরনো গল্প করলাম, যখন কাজ করতাম সেই গল্পগুলো করলাম। তো আর কি করবো, চলো এবার একটু কটা রিলস বানাবো, তারপরে ওগুলো আপলোড দিয়ে টাটা।